হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চুলায় কিভাবে লেমন স্পঞ্জ কেক প্রফেশনালি বানাতে হয়, সেই রেসিপিটাই আমি আপনাদেরকে খুব সহজে আমি যেভাবে প্রফেশনালি কেক সেল করি সেইভাবে আপনাদের সাথে আমার পুরো রেসিপিটি শেয়ার করব। যদিও আমার এই রেসিপিটি আরও 3 বছর আগে বানানো কেকটি। যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি অবশ্যই লাইক আর ফলো দিয়ে রাখবেন, তাহলে যে কোনো নতুন রেসিপি আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন তাহলে লেমন স্পঞ্জ কেকের রেসিপিটি দেখে নিই। তার জন্য প্রথমে আমি একটা চালনি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। এই ময়দা থেকে আমি 1 টেবিল চামচ ময়দা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখানে আমি দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। অনেকে আমাকে কোশ্চেন করেন কেন কর্নফ্লাওয়ার দিই। কর্নফ্লাওয়ার দিলে আপনার কেকটা অনেক সফট আর স্পঞ্জি হয়, তার জন্য অবশ্যই কর্নফ্লাওয়ার দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। এখন সব কিছু খুব ভালোমতো চেলে আমি একটু মিশিয়ে নিচ্ছি, যাতে এক জায়গাতে কোনো কিছু না লেগে থাকে। খুব ভালো করে একটা স্পেচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি সব কিছু। এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাব নেক্সট স্টেপে। তার জন্য এখানে আমি প্রথমে স্বাভাবিক তাপমাত্রার 2টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নেবেন। ডিমগুলোকে আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি বিট করব। যাদের ইলেকট্রিক বিটার আছে তারা অবশ্যই ইলেকট্রিক বিটার ইউজ করবেন। আমি এখানে 1/3 কাপ চিনি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে কেকের টেস্ট অনেক ভালো আসে, তার জন্য আমি অবশ্যই লবণ দিই। এভাবে হ্যান্ড বিটারের সাহায্যে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লেগেছে এরকম ফোমি বানাতে আমার। যাদের ইলেকট্রিক বিটার আছে তারা অবশ্যই ইলেকট্রিক বিটার ইউজ করে 2 মিনিটে কাজটা শেষ করে ফেলতে পারবেন। যাদের ইলেকট্রিক বিটার নেই তারা যাতে বানাতে পারেন, তার জন্যই আমি হ্যান্ড বিটারের সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন লেমন ইমালশন আর দিচ্ছি 2 ফুটার মতো গ্রিন ফুড কালার। যারা একদম প্রফেশনালি লেমন স্পঞ্জ কেক বানাতে চান তারা কিন্তু অবশ্যই লেমন ইমালশনই ইউজ করবেন। যাদের কাছে একান্তই ইমালশন না থাকবে তারা লেমন যে অ্যাসেন্স পাওয়া যায় সেই অ্যাসেন্সও ইউজ করতে পারেন, কিন্তু আপনারা যদি প্রফেশনালি কেক বানাতে চান অবশ্যই ইমালশন ইউজ করবেন। তাহলেই কিন্তু একদম বেকারি স্টাইলে যে প্রফেশনালি কেক তার টেস্ট পাবেন। আমি যে আগে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নিয়েছিলাম সেই ইনগ্রিডিয়েন্টসগুলো থেকে আমি অল্প অল্প করে ময়দাগুলো দিচ্ছি আর এইভাবে একদম আস্তে আস্তে করে মিশাচ্ছি। ভিডিও যাতে বড় না হয় তার জন্য কিন্তু আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, কিন্তু আমি কিন্তু খুবই ধীরে ধীরে 4 বারে আমি এই অল্প একটু ময়দা কিন্তু দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একদম কুসুম গরম 1 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু আমি একই স্পিডে, মানে একই যে আমি দেখতেই পাচ্ছেন আপনারা, আমি একদিকেই কিন্তু ঘোরাচ্ছি, কখনো এদিক কখনো সেই দিক এভাবে কিন্তু ঘোরাচ্ছি না, একই দিকে আমি ঘুরিয়ে ভালোমতো মিশিয়ে নিয়ে নিচ্ছি। এইখানে আমি একটা নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি মোল্ড, আপনারা চাইলে 6 ইঞ্চি মোল্ডও নিতে পারেন। আমি কেকটা একটু ফ্ল্যাট চাচ্ছি তার জন্য আমি 7 ইঞ্চি মোল্ড নিয়ে নিয়েছি। আর যারা কেকটা একটু উঁচু হাইটের চান তারা অবশ্যই 6 ইঞ্চি যে মোল্ডটা হয় সেটা নেবেন। আমি প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়ে তারপর একটা বেকিং পেপার কেটে বিছিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কেকের যে ব্যাটারটা ছিল পুরোটা এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে যে কোনো একটা কাঠি অথবা কেক টেস্টারের সাহায্যে এভাবে একটু স্প্রেড করে দেবেন, তাহলে আপনার কোনো এক্সট্রা বাবল অথবা ফাঁকা যে অংশগুলো থাকে এগুলো ক্রিয়েট হবে না। এখন আমি আবার 2-3 বারের মতো হাত দিয়ে এভাবে ডেপ করে দিচ্ছি। এদিকে কিন্তু আমি আগে থেকে মিডিয়াম আছে 10 মিনিটের জন্য আমি আমার গ্যাসের চুলাটা প্রিহিট করে নিয়েছিলাম। সেই 10 মিনিট
প্রিহিট করার পর আমি সেটার মধ্যে আমি আমার কেকটা দিয়ে দিচ্ছি। কেকের যদি আপনি যেই পাত্রে আপনি কেক বানাবেন যদি কোনো রকম ছিদ্র থাকে তা অবশ্যই যে কোনো কিছু দিয়ে অফ করে দিতে হবে। আমার এই কেকটা হতে 25 মিনিটের মতো সময় লেগেছে আর কেকটা কিন্তু আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি যে আঁচ ছিল সেই আঁচেই কিন্তু আমি কেকটা করেছি, একদম লো করেও দিইনি একেবারে মিডিয়ামও করিনি। মিডিয়াম করলে কেকটা পুড়ে যাবে আর লো করলে কেকটা হতে অনেক বেশি সময় লাগবে, তার জন্য আমি গ্যাসের চুলার যে লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি ছিল সেই আঁচে আমি কেকটা আমি বেক করে নিয়েছি। আপনাদের কেকটা বেক করতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে, আপনারা 20 মিনিট পরে চেক করবেন যদি আপনার কেকটা হয়ে যায়। এভাবে কেক টেস্টার যে আমি দেখিয়ে দিয়েছি একটা কাঠি ঢুকিয়ে দেখবেন, যদি ফ্রেশ আসে তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে, আর যদি লেগে থাকে কাঠির মধ্যে তাহলে বুঝতে হবে কেক হয়নি, তখন আরেকটু বেক করে নেবেন। এই যে আমার কেকটা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সামনে মোল্ড আউট করলাম, আমি একটু কেটে দেখাচ্ছি আমার কেকের মধ্যে কোনো রকম কোনো বাবল ক্রিয়েট হয়নি, একদম বেকার স্টাইলে স্পঞ্জি খুবই সফট একটা কেক হয়েছে। আমার এই কেকটা যারা খেয়েছে, আমার এটা আমার বার্থডে কেক ছিল তো আমি অনেককেই আমার এই কেকটা আমি দিয়েছিলাম, তারা খুবই পছন্দ করেছে, যে বলতেছিল আমাকে জিজ্ঞেস করছে কোন ব্র্যান্ডের কেক এনেছিলাম, আসলে আমি নিজে কেক বানাই তার জন্য পরে ওরা জানতে পারে। যারা প্রফেশনালি কীভাবে হুইপ ক্রিম দিয়ে লেমন হুইপড ক্রিম দিয়ে কীভাবে ফ্রস্টিং করতে হবে তা শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নেক্সট যে ভিডিওটা আপনারা তা পেয়ে যাবেন। আমি নেক্সট ভিডিওতে পুরো টিউটোরিয়ালটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি এভাবে কেক ডেকোরেশন করতে চান একদম এই রকম গরমের মধ্যে তার ভিডিও দেওয়া আছে, আপনারা এই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে